বক্সির হাতে শুট আউট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য। বিজেপির দিকে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন তিনি। বললেন, সমস্তটাই সাজানো ঘটনা। প্রসঙ্গত, কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে টাকুয়ামারি গ্রামে তৃণমূল ব্লক সভাপতির ছেলে তথা অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়াকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ করেন, নিহার বড়ুয়া নিজে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল নেতার আত্মীয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। আর সেই তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, পুরনো শত্রুতা মেটাতেই সাজানো হচ্ছে শুট আউট কাণ্ড। দুটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হচ্ছে দুই যুবককে। তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে এদিন সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য বলেন, গত 13 তারিখ টাকুয়ামারি গ্রাম থেকে আমরা গুলি চলার খবর পাই। সেই ঘটনার তদন্তে নেমে আমরা জানতে পারি ওখানে একটি ক্রেশার মিল রয়েছে, সেটি 2 বছর থেকে বন্ধ। সেখানে একজন নাইট গার্ডের কাজ করেন এবং সে ওখানেই থাকে। গুলিকাণ্ডে সে বলেছিল সেখানে নাকি একটি ফায়ার হয়। তারপর থেকে জেরা করে আমরা জানতে পারি তার সাথে দুজনের পুরনো শত্রুতা ছিল, সেই শত্রুতাকে মেটাতেই গুলি চালানোর নাটক সাজানো হচ্ছে। বিষয়টি নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। বিজেপি কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস বলেন, ঘটনার যে মূল পাণ্ডা ব্লক সভাপতির ছেলে নিহার বড়ুয়া তাকে গ্রেপ্তার আমরা প্রথমেই বলেছিলাম। এটা বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য গুলির নাটক সাজানো হচ্ছে, আজ তা প্রমাণ করে দিলেন পুলিশের জন্য। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, বরাবরই পশ্চিমবঙ্গের পুলিশ তদন্ত করে সঠিক ঘটনাকে তুলে ধরেন, আর বিজেপি সবসময় রাজনীতি করার চেষ্টা করে। গত 13 তারিখ রাত 12:15 নাগাদ বক্সিরহাট থানার টাকুয়ামারি থেকে আমরা একটি খবর পাই যে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেইটা তদন্তে আমরা নামি। তদন্তে নেমে যেটা পাওয়া যায় যে ওখানে একটি ক্রাশার মিল রয়েছে, যেটা 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে একজন নাইট গার্ডের কাজ করে, সে ওখানে একাই থাকে। সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে। পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি। তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল, যাদের নামে কমপ্লেন হয়েছে। তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। পরবর্তীকালে গতকাল রাতে আমরা তার কথা মতো সে যেখানে তার বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেইটি আমরা উদ্ধার করি এবং তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। যা যে প্রথম নাইট গার্ডটি ছিল তার নাম হচ্ছে প্রদীপ গোপ এবং পরবর্তীকালে যার থেকে সে আর্মস পেয়েছিল এবং তাকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে জয়ন্ত ডাকুয়া। দুজনকেই আমরা আজকে কোর্টে তুলব। এ বলা হচ্ছিল, অভিযোগ করেছিলেন সেখানে, সেখানে বলা হচ্ছিল যে ভাগ্নে হয় তৃণমূল নেতার এই প্রদীপ গোপ, এটা বলতে পারবো না। স্যার, যে কাশার মিলে ঘটনা ঘটেছিল সেটাও তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান নিহার বড়ুয়ার আর কি, সে বিষয়ে যদি কি বলবেন? এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যেটা কথা হচ্ছে যে এখানে একটি যে এ করেছিল সেটা একটা ফেক ঘটনা এখানটায় তৈরি করেছিল, যে এখানে নাইট গার্ড সে নিজে। পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাকে আড়াল করার চেষ্টা করছে। মূল নায়ক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যে তৃণমূলের সভাপতি তার ছেলে এবং সেই অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান, নাটকটা পুরো পরিকল্পিতভাবে উনি সাজিয়েছে। পুলিশ এখন ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে অনুরোধ করব যে মূল চক্রীকে গ্রেপ্তার করুক। দুজনকে গ্রেপ্তার করে পুলিশ 2টো পিস্তল উদ্ধার করেছে, আর মূল চক্রী নিহার বড়ুয়াকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেখবেন সেখানে 10টা 15টা পিস্তল হয়তো আরও উদ্ধার হতে পারে। সেদিনও বলেছিলাম যে বিজেপি কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আজকে সেটা পুলিশ প্রমাণ করে দিয়েছে, তার জন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু পুলিশের কাছে একটাই অনুরোধ করব, মূল চক্রী যে আছে তাকে পুলিশ গ্রেপ্তার করুক এবং গ্রেপ্তার করলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে এবং প্রত্যেকটা যে তৃণমূলের নেতা রয়েছে অনেক নেতার কাছে এরকম পিস্তল উদ্ধার করবে। পুলিশ তো বরাবর নিরপেক্ষ তদন্ত করে, তদন্ত করে ওঠার পরেই পরিষ্কার হয় বিষয়টা, কাকে জড়িত রয়েছে কে জড়িত নেই। এখানেই পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসনের অনন্যতা, যে যে কোনো বিষয়ে সঠিক তদন্ত হয়ে সঠিক বিষয়কে তুলে ধরা হয়। তো যেখানে রাজনৈতিক রং থাকে সেখানে রাজনৈতিক বিষয় বলেন, যেখানে থাকে না সেখানে বলেন না, এই থেকে অন্য কোনো বিষয় নেই বলে আমরা মনে করি। কিন্তু তারা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে,
আমরা মনে করি যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে বিজেপি তাদের নিজেদের রাজনৈতিক দেউলিয়াকে প্রমাণ করছে। আমরা মনে করি যে তুফানগঞ্জ বিধানসভার বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষ করে 19-এর লোকসভা নির্বাচনের পরবর্তী সময় কিভাবে বোমা বন্দুকের রাজনীতি বিজেপি করেছিল, একটা সন্ত্রাসের আবহ তৈরি করেছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।